বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তিন মাস আগে আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, আজকে উনি পিআরপি থেরাপি করতে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো গ্রোথ এসছে এবং চুলগুলো বাড়ছে, তো গ্রোথগুলো আসছে। এবং আমরা দাড়ির যে আমি খেয়াল করলে বুঝতে পারছি, দাড়ির থেকে যে ফলিকেলগুলো আমরা নিয়েছিলাম সেই ফলিকেলগুলো খুব বেশি কিন্তু পড়েনি এবং সেগুলোর গ্রোথটা একটুখানি বেশি এসছে। এবং মাথার চুলগুলো অনেকটাই পড়ে গেছে, তবে কিছু কিছু চুল এখন এরা এই যে গজাচ্ছে, অ্যাকচুয়ালি তিন মাস পরের থেকে চুলগুলো গজানো শুরু হয়। তবে এই ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইনটা, দেখুন খুব সুন্দরভাবে ম্যাচ করা হয়েছে, জিগজ্যাগ করে করা হয়েছে এবং ওনার ফেসের সঙ্গে কিন্তু অ্যান্টেরিয়ার হেয়ার লাইনটা সুন্দরভাবে ম্যাচ করছে। তো ফুল রেজাল্ট আসতে কিন্তু 7 থেকে 9 মাস মতো সময় লাগবে। এই ভাই আজকে এসছেন পিআরপি থেরাপি নিতে, উনি নিয়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিন মাসে মোটামুটি মিডিয়াম গ্রোথ এসছে, এর পরের থেকে আরও গ্রোথগুলো আসবে। ফুল যতটা গ্রোথ হয় 6-6 মাস গেলে পরে আমরা 60% গ্রোথ পাই, 8 মাসে 80% মতো গ্রোথ পাওয়া যায় এবং 9 থেকে 12 মাসে যতটা আসার কথা ততটা আসবে। তো কন্টিনিউশন থেরাপিগুলো চলতে হয়, আপনারা জানেন চুলে যাতে ভালো গ্রোথ আসে সেই জন্য পিআরপি, ফিনেস্ট্রাইড বা মিনক্সিডিল এই তিনটের মধ্যে যে কোনো অন্তত একটা চালাতে হয়। যদি একাধিক এই তিনটের মধ্যে যদি দুটো চালাতে পারেন খুব ভালো, তিনটে যদি চালাতে পারেন, কিন্তু অনেকে থাকেন যারা বিদেশ থেকে আসেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, তাদের পক্ষে পিআরপি নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো কাছাকাছি যদি বাড়ি থাকে তাহলে পিআরপি নিতে পারেন, আর যদি দূরে বাড়ি থাকে সেক্ষেত্রে ফিনেস্ট্রাইড এবং মিনক্সিডিল এই দুটো, ফিনেস্ট্রাইড ট্যাবলেট এবং মিনক্সিডিল অবশ্যই করবেন, তাহলে রেজাল্টটা ওভারঅল রেজাল্টটা কিন্তু ভালো আসে। তো তিন মাস পরে কেমন থাকে, তিন মাস পরে ডোনার এরিয়া কেমন রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাথার পেছন থেকে আমরা ডোনার এরিয়া, দাড়িটা আমাদের ডোনার এরিয়া, কোনো রকম কোনো স্কার মার্ক বা কোনো মার্ক কিন্তু এখানটাতে নেই। তো এত সুন্দরভাবে ডোনার এরিয়া কোনো কিছু বোঝা যাচ্ছে না। তিন মাস পরে কেমন দেখাচ্ছে সেটা এই ভিডিওতে আমরা দেখালাম, 6 মাস পরে কেমন হয়, 8 মাস পরে কেমন হয়, 1 বছর পরে কেমন হয় সেটার ভিডিও দেওয়া রয়েছে, পেশেন্টদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে ভিডিও দেওয়া রয়েছে, কীভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, FUT, FUE, যেমন এই ভাইয়ের ক্ষেত্রে আমরা FUE টেকনিকে করেছি, এক্সট্রাকশান টেকনিকে করেছি, কোনো সেলাই করা হয়নি। FUT, FUE দুটো টেকনিকেই আমার করা হয়, সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, এইসব ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেবো। বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার খালি হয়ে যাওয়া অংশ এবং ডোনার এরিয়া এই ফটোগুলো পাঠিয়ে দিলে কতগুলো গ্রাফট লাগবে, কী করতে হবে, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।